নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি আসননগরের বাঁশবেড়িয়াতে পূর্ণিমা নার্সারিতে। এটা আমার বাড়ির খুবই কাছে, আর আমার বাড়ির খুব কাছের খুব ভালো একটি নার্সারি। এখানে সকল প্রকার ফলের খুব অসাধারণ কালেকশন রয়েছে, বিশেষত দেশীয় সমস্ত ভ্যারাইটির ফলের গাছগুলো, এবং খুব রিজনেবল প্রাইসে আপনারা এই নার্সারিতে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা এই নার্সারির ওনারের সাথে কথা বলি এবং এই নার্সারিটা ঘুরে দেখি বর্তমানে কি কি গাছের কালেকশন এখানে রয়েছে। আমরা একটু কথা বলে নেব এই নার্সারির ওনারের সাথে। দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম তপন কবিরাজ। আচ্ছা, আর সাথে আপনার ছেলে, তাই তো? আমার ছেলে। তোমার নাম বলো? তন্ময় কবিরাজ। আচ্ছা, এই নার্সারির অ্যাড্রেসটা একটু বলবেন। আমার নার্সারির নাম হচ্ছে পূর্ণিমা নার্সারি, ঠিকানা বাঁশবেড়িয়া গ্রাম আসাননগর পোস্ট অফিস জেলা নদিয়া। ঝাউতলায় নামলে 2 মিনিটে মেন রাস্তা ধরে হাঁটার পথ, থকবুকে নামলে 3 মিনিটে হাঁটার পথ। আচ্ছা, আর যারা ট্রেনে করে আসবে তারা গেদে লোকাল ধরে মাঝদিয়া নেমে ঝাউতলা কিংবা থকবুকে নামতে হবে। কৃষ্ণনগর থেকে আসলেও ট্রেনের থেকে নেমে বাস ধরতে হবে মাঝদিয়া রোডের বাস ধরলে আপনার ঝাউতলায় নামতে হবে। আচ্ছা, আর একটু তোমার সাথে কথা বলবো, তুমি বলো তুমি কি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 5। 5 কোন স্কুলে পড়ো? আমি এখন পড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগর পুরো স্কুলের নাম পুরো বলো। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আচ্ছা, পড়াশোনা করতে কেমন লাগে? ভালো। আচ্ছা, বড় হতে বড় হয়ে কি হতে চাও? পাইলট। বাহ, খুব ভালো। বেস্ট উইশেস তোমার লাইফের জন্য, নেক্সট ফিউচারের জন্য। আর আপনাকে একটু জানতে চাইবো আপনার নার্সারি সম্বন্ধে, যে এই নার্সারিতে কি কি গাছের কালেকশন মোটামুটি পেতে পারি? এখানে আমাদের ফলের গাছ হচ্ছে মেন আম, লিচু, পেয়ারা, লেবু, কুল। এখন বর্তমানে যে নতুন কুলগুলো বেরিয়েছে, ভারত সুন্দরী, বল সুন্দরী, বাও, চেরি আপেল, বিভিন্ন ধরনের কুল আমার কাছে কালেকশন আছে, চারাটা পাওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, তো চলুন তাহলে একটু নার্সারি ঘুরে দেখি আর কি কি গাছের কালেকশন আছে সেগুলো একটু দেখবো। দাদা, এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছি অনেক, এগুলো কি আম আছে? এখানে আছে কাটিমন, এই ভ্যারাইটির আছে আপনার গোলাপ খাস। এটা গোলাপ খাস, এটা আমও ধরে রয়েছে দেখছি। ধরে আছে গোলাপ খাসের। আচ্ছা, কেমন দাম রাখছেন কাটিমনের কত আর গোলাপ খাসের কত? কাটিমন 100 টাকা পিস। আচ্ছা, আপনার গোলাপ খাস 80 টাকা পিস। আচ্ছা, আর কত দাম রাখছেন এগুলো? এগুলো 100 টাকা পিস। 100 টাকা পিস ইউপি ব্যাঙ্গালোর। অ্যাকচুয়ালি চৌষাটা ব্যাঙ্গালোরের আম। ব্যাঙ্গালোরের আম। আচ্ছা, ভালো ভালো যাতে দারুণ টেস্ট। আচ্ছা দাদা, এই যে প্রচুর আমের কালেকশন দেখছি, এগুলো কি আম আছে? এখানে ভ্যারাইটিটা আলাদা আলাদা করা নেই। এখানে হিমসাগর আছে, আম্রপালি আছে, ল্যাংড়া আছে, বোম্বাই আছে, মল্লিকা আছে, তারপরে আপনার চৌষা আলাদা আছে, বিভিন্ন রকমের ভ্যারাইটি আমার কাছে, মোটামুটি 12-14 রকমের ভ্যারাইটি আমার কাছে। সমস্ত দেশি আমের কালেকশন গুলো এখানে পাওয়া যায়। দেশি আমের কালেকশন আছে। আর কেমন দাম রাখছেন স্টার্টিংটা বলুন। এটা আপনার সব থেকে বড় হচ্ছে কি যে 80-90 টাকা পিস বড়টা। বড়টা আর তারপরে ধাপে ধাপে আপনার নাবি। এবার 5 ফুটটা এখন বর্তমান 60 টাকা দাম, 4 ফুটটা 50 টাকা দাম, 4-5-এর মালটা 50 টাকা দাম, 2-2.5-এর মালটা 40 টাকা, 30 টাকা দাম, 3-3.5-এর মালটা 40 টাকা দাম, এরকম সব এই যে ধাপে ধাপে সাজানো আছে। এই পাশে এগুলো তো ছোট সাইজের। হ্যাঁ, এটা দেখছেন, এটা এই পাশটা ল্যাংড়া আছে, এটা ল্যাংড়া আছে, ওই সাইডে আম্রপালি আছে, এটার দাম এখন বর্তমানে 35 টাকা। আমার আমটাই হচ্ছে মেন আমার কাছে মত অবস্থায়, মোটামুটি আমার না হলেও 2.5-3 লক্ষ আম আমার কাছে আছে। আর এদিকে তো যত চোখ যাচ্ছে শুধু আম। বেড করা হচ্ছে, এখানে আবার নতুন করে মাল দেওয়া হবে। এখানে বেড খালি করা হলো, একটা বড় গাড়ি লোড ছিল, লেবাররা কাজ করছে সব।
আমরা একটু বাধা দেখব কিভাবে এই গ্রাফটিংটা করা হচ্ছে। এটা আটির তাই তো? হ্যাঁ এটা এটা আটির। আচ্ছা আর এটা হলো গোলাপ খাসের একটা ডোকা। আচ্ছা আমরা প্রথম সেটা এভাবে ধরব, তারপরে এই সাইডটা সুন্দর করে কেটে নেব। আচ্ছা এটা পিছন সাইড। এবার আটির গাছটা ছালটা আমরা সুন্দর করে চিরে দেব, এতে একসঙ্গে সেটিং হয়ে যায়। এবার আমরা একটা পিপি দিয়ে বেঁধে দেব। রোদটা সহ্য করতে পারে আর যাতে বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। অ্যাকচুয়ালি বেশি হিটের জন্য এবং বেশি বাতাস প্রবেশ করলে সমস্যা হবে তাই তো? এটা শুকিয়ে যাবে, শুকিয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। ভাই তোমার নাম তো একটু বলো। আমার নাম বাপ্পা বিশ্বাস। কোথায় বাড়ি? আসানগর পাড়াডাঙ্গা। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। মালটা তাই তো একটা? এটা দেখতে পাচ্ছেন মালটা, এটা বাড়ি ওয়ান মালটা। আচ্ছা একটা তুলে দিয়ে একটু দেখান। মালটা চারাগুলো আমার কাছে পাবেন, এটাকে বাড়ি ওয়ান বলে আর বার্ষিকি মালটা বলে তাই তো? শিকি মালটা বলে। এগুলো প্রথমে বাংলাদেশ থেকে নিয়ে আসা, তারপরে বাংলাদেশের ডাল এনে এখানে তৈরি করা। আচ্ছা কেমন দাম রাখছেন এটা? এগুলো পাইকারি 25 টাকা দাম আছে। 25 টাকা? আচ্ছা পাইকারি। আচ্ছা এই ডান সাইডটা দেখছেন, এটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছ? কি জাতের আপেল এটা? এটা হরিমন 99। আচ্ছা কেমন? এগুলো কাশ্মীর থেকে আনা। আচ্ছা কেমন দাম? এগুলো 100 টাকা পিস। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিছু পাতা পুড়ে পুড়ে গেছে, এটা কি কোনো টেম্পারেচারের জন্য? অত্যধিক টেম্পারেচারের জন্য পাতাগুলো একটু পুড়ে পুড়ে গেছে, আবার প্রচন্ড বৃষ্টি যখন হবে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মানে ভয়ের কিছু নেই তাই তো? ভয়ের কিছু নেই। এখানে একটা লিচু, লিচুটা এটা বোম্বাই চারা। আচ্ছা এটা মজা করে আছে। আচ্ছা বেডটা আলাদা করা নেই লিচু আমার কাছে। কি কি জাতের আছে এখানে? এখানে লিচু আছে, বোম্বাই আছে, আতা বোম্বাই আছে, মজফর আছে, কাফরি আছে। ছোট প্যাকেট বড় প্যাকেটে দুটো সাইজের আছে, ছোট প্যাকেটটার দাম কম। এটা কি ছোট প্যাকেটের? না এটা বড় প্যাকেটের। সাদা প্যাকেটের সব লিচু ধরে আছে, ছোট গাছের লিচু সব ধরেছে। বর্তমানে 30 টাকা পাইকারি রেট, 30 টাকা। আচ্ছা একটু তুলুন একটা কাপ। দেখতে পাচ্ছেন এটা ভারত সুন্দরী কুল, এটা আমার নিজের প্রোডাকশনের মাল। আচ্ছা নিজের সব মাদার প্ল্যান্ট থেকে? নিজের মাদার প্ল্যান্ট থেকে এটা তৈরি করা। এটা কি জাতের কুল দাদা? এটা কুলের চারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বল সুন্দরী, কেউ এটাকে ভাটাম বলে পরিচিত আমাদের লোকালে। এটার ব্যাপক চাহিদা, এই গাছ যদি ঠিক মতো চাষিরা যত্ন করতে পারে এক এক বছরে আপনার প্রায় এক এক গাছে 80 থেকে 70, 80, 90 এক কুইন্টাল পর্যন্ত কুল হয় এই গাছে। আচ্ছা এই কুলের সাইজ গুলো বোধ হয় ভারত সুন্দরী থেকে একটু বড় হয় তাই? ভারত সুন্দরী থেকে একটু বড়, কিন্তু ভারত সুন্দরী থেকে একটু লেট, একটু লেট হচ্ছে, একটু লেট, কিন্তু পাথরের মতো ভারী এই কুলগুলো। আচ্ছা ব্যাপক ফল হয় গাছগুলো। আর এই পাশে যে কুলগুলো দেখছি এগুলো দেখছেন, এগুলো বাউ, এগুলো বাউ কুল, এগুলো সবুজ রঙের কুলগুলো তাই তো? সবুজ রঙের কুলগুলো। আচ্ছা এই তো অনেক ফুল অলরেডি ধরছে দেখছি। কেমন দাম রাখছেন এগুলো? এগুলো বড় প্যাকেট এগুলো 40 টাকা দাম। 40 টাকা আর এই আপনার এই কুলগুলো? এগুলো 18 টাকা দাম। 18 টাকা বল সুন্দরী, 18 টাকা দাম। আচ্ছা ভারত সুন্দরী 30 টাকা দাম। আর এই পাশে যেগুলো দেখছি এগুলো সব ভারত সুন্দরী? সব ভারত সুন্দরী। এগুলো কত দাম রাখছেন? 30 টাকা। 30 টাকা ভারত সুন্দরীটা আমাদের মার্কেটে এখন বেশি চাহিদা। আচ্ছা চাষিরা ভারত সুন্দরীটাকে বেশি পছন্দ করছে। প্রচুর প্রচুর কুল ধরে রয়েছে, প্রচুর কুলের চারা রয়েছে। হ্যাঁ চারা আছে প্রচুর। এটা কি জাতের সবেদা দাদা? এটা হাইব্রিড সবেদা। হাইব্রিড সবেদা। সবেদাগুলো লম্বা লম্বা, পাতাগুলো দেখতে অন্যরকম, এই বড় বড় অন্য পাতা সবেদার থেকে এটা পাতাটা একটু আলাদা। আচ্ছা কেমন দাম রাখছেন এগুলো? এগুলো এখন বর্তমানে 80 টাকা পাইকারি। আচ্ছা গাছগুলো একটু দেখাই দাদা, এটা ডালিমের কোন প্রজাতি? এটা গণেশ ডালিম বলে, গণেশ ডালিম। আর কেমন দাম রাখছেন এগুলো? এই যে প্যাকেটে আছে এই প্যাকেটগুলোর দাম আপনার পাইকারি 50 টাকা। আচ্ছা
এগুলো 50 টাকা দাম আছে 50 টাকা আচ্ছা ভাই পারতে দাদা এগুলো কাঁঠালের কোন ভ্যারাইটি এটা আপনার অল টাইমটা অল টাইম কাঁঠাল কত দাম রাখছেন এটা এটা আপনার পাইকারি রেটে 60 টাকা 70 টাকা আচ্ছা এটা দাদা পিঙ্ক কাঁঠাল তাই তো এটা পিঙ্ক কাঁঠাল দেখতে পাচ্ছেন আচ্ছা এটার দাম কত রাখছেন এটা 100 টাকা পিস আচ্ছা 100 টাকা পিস আচ্ছা তাই তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা জাম আচ্ছা কত দাম রাখছেন এগুলো আপনার 100 টাকা দাম এই জামগুলো 100 টাকা তাই তো আর এর এক বছরের ফল এ গেছে আচ্ছা আর এর পরেই দেখছি আতা আতা আচ্ছা যে তো হাইব্রিড আতা বলে আল্লাহ কালার কি লাল হয় না এটা আল্লাহ আল্লাহ এটা সবুজে তাই এটা আতাটা খুব বড় বড় হয় হাইব্রিড আতা বলে এটা আমরা অন্যের থেকে আসে এই জোড়টা আমাদের এখানে বাঁধা না टोटल আমাদের লোকাল সুবড়িও আছে দেশীয় সুবড়ি সেটা ওই সাইডে আছে আচ্ছা সেগুলোর দাম কেমন রাখছেন দেশীয় সুবড়িগুলো দেশীয় সুবড়ি ছোট প্যাকেটে 10 টাকা কালো প্যাকেটে 10 টাকা আচ্ছা আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি যে পিঙ্ক কাঁঠালের মাদার এগুলো হ্যাঁ এগুলো পিঙ্ক কাঁঠালের মাদার পিঙ্ক কাঁঠালের মাদার কত রাখছেন দাম চারাগুলো না ছোট চারা 50 টাকা দাম এক বছরেই ফল হবে আচ্ছা এই গাছগুলো সব জোড় বাঁধা আছে কাটা হবে জোড় হয়ে গিয়েছে প্রচুর তৈরি করি বড় প্যাকেটের লেবু এই সাইডা আছে সব বড় বড় জানি লেবু আচ্ছা কত দাম রাখছেন এগুলো ক্যালকাটা 60 টাকা পাইকারি দিয়ে 60 টাকা আচ্ছা আর যদি কেউ একটা দুটো চারা নিতে চায় তাহলে দেয়া সম্ভব লেবারে ওই 80 টাকা 75 টাকা এরকম নেওয়া হয় আচ্ছা লেবু আমার কাছে প্রচুর আছে লেবু এখানে আছে বাড়িতে আছে আচ্ছা আচ্ছা এটা আমরা এই জামগুলো দেখছি মুকুল এসে কি আম এগুলো জেনো থাইল্যান্ড ভাস্তারা থাইল্যান্ড ভাস্তারা তাই তো দাদা এটা কি মাদার প্ল্যান্ট এটা মাদার প্ল্যান্ট আচ্ছা থাইল্যান্ড ভাস্তারা মাদার প্ল্যান্ট আচ্ছা এখান থেকে চারা তৈরি করা হয় তাই তো এগুলাকে গাছ পেড়ে শুয়াতে হবে প্রথমে শুয়ে এগুলাকে আবার জোড় বাঁধতে হবে আটি চারার সাথে আচ্ছা এই দেখেন থাইল্যান্ড ভাস্তারা আম ধরে আছে মুকুল ভর্তি এই গাছটা 12 মাস আম হয় হ্যাঁ এটা থাইল্যান্ড ভাস্তারা আচ্ছা এই মুকুল আম ধরেছে আবার এখানে নতুন মুকুল এসেছে তাই তো হ্যাঁ ওটা 12 মাসে আম 12 মাসে আম থাকে আর এপাশে যেটা দেখতে পাচ্ছি এটা এটা আপনার পিঙ্ক কাঁঠাল না পিঙ্ক কাঁঠাল না এটা 12 মাসে কাঁঠাল অল টাইম কাঁঠাল না দেখাই আপনাকে পিঙ্ক কাঁঠালটা আপনার গাছে কাঁঠাল ধরে আছে আমার 8 মাসের গাছ এটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল আচ্ছা এটা আপনার 8 মাসের গাছ 8 মাসে চলেছে জালি হ্যাঁ 8 মাসে গাছে আমার ফল ধরেছে আচ্ছা এটা আপনার একদম গ্যারান্টি মানে এক বছরের গাছে ফল ধরবে আচ্ছা আর আরেকটা কথা জানতে চাই পিঙ্ক কাঁঠাল কি বছরে দুবার হয় বছরে দুবার হয় না এই গাছটা আপনার মোটামুটি একদম আশ্বিন মাস থেকে কাঁঠাল ধরে আচ্ছা আশ্বিন মাস থেকে কাঁঠাল ধরে কাঁঠালটা আপনার 8 মাস পর্যন্ত থাকে আপনার বিয়ের সিজনটা যেটা অগ্রহণ মাসে আমরা বেচি অগ্রহণ মাসে গাছে অ্যাভেলেবল কাঁঠাল পাওয়া যায় আর এটা চাষের একটা দারুণ চাষযোগ্য ফসল তাহলে বাণিজ্যিকভাবে এটা চাষ করা যেতে পারে বাণিজ্যিকভাবে এটা চাষ করা যায় মানে ব্যাপক করছে আমাদের এলাকার চাষীরা করছে সাথে যারা এক বছর আগে গাছ লাগিয়ে তাদের প্রত্যেকের গাছে ফল ধরেছে যার জন্য এটার এখন চাহিদাটা বেশি আর আর এই পাশে যেটা দেখছি এটা অল টাইম কাঁঠাল 12 মাসের কাঁঠাল তাই তো 12 মাসের কাঁঠাল আচ্ছা আর এই পাশে যেটা দেখছে সবেদার মাদার প্ল্যান্ট এটা সবেদার মাদার এটা কালাপাতি সবেদা আছে আচ্ছা সবেদার তিনটে জাত আছে আচ্ছা একটা কালাপাতি একটা হাইব্রিড আচ্ছা সেটা লম্বা লম্বা হয় আপনি এই যে দেখাচ্ছি আপনাকে সবেদা এই যে সবেদাগুলো ধরে আছে দেখেন এই গাছগুলো প্রচুর পরিমাণে ফল হয়
এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো প্রচুর পরিমাণে ফল হয় আর এই গাছগুলোর বয়স আমার এক বছর এক বছরের গাছে ব্যাপক ফল এসেছে গাছগুলোকে জোড় বাঁধা হয় আচ্ছা নার্সারির ওভারভিউটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এই নার্সারিতে এসে একবার ভিজিট করবেন আর দেখে শুনে আপনার পছন্দ মতো গাছ আপনারা পারচেজ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার আজকে এই অবধি নেক্সট আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে